করোনা ভয় করোনা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা টেনশন করো না নিরাশ হয় না ভয় পেও না তোমরা যদি মুমিন হয়ে যাও আমি আল্লাহ তোমাদের বিজয় দেব তোমাদের হামলা মামলা জেল জরিমানা ফাঁসির কাছে নেওয়া হয় পাখির মতো গুলি করে হত্যা করা হয় ও ইসলামী দিনের কর্মীরা শুনে নাও ও হাফেজকারী মুহাদ্দিসরা শুনে নাও ও আলেমরা শুনে নাও আমার জমিনে ঈমান আল্লাহই পরীক্ষা দেওয়া লাগবে প্রত্যেক নবীকে আমি পরীক্ষা নিয়েছি প্রত্যেক রাসূলকে পরীক্ষা নিয়েছি প্রত্যেক ঈমানদার থেকে পরীক্ষা নিয়েছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী পড়ান জেলখানার বন্দীটাকে হত্যা করা হয়তো বিশ কেক ইমাম বুখারীকে জেলখানায় মারা হয় ইমাম হাম্বলকে জেলখানার মধ্যে হত্যা করা হয় রে সাইয়্যেদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি যিনি ফি জিলালিনি কিতাব লিখেছেন তাফসীর লিখেছেন তিনি জেলখানার মধ্যে তাকে হত্যা করা হয়েছে পরীক্ষা ঈমান আনার কারণে কারণ জালিম শাসকেরা যখনই তারা ঈমান আনতে চায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায় তাদেরকে এই জালিম শাসকেরা হত্যার ষড়যন্ত্র করেছে কথা বলেন ঠিক কি না সঙ্গে সঙ্গে হাজার হাজার ফেরেশতারা সেই চরকটা ধরে ফেলল ইব্রাহিম আলাইহিস সালাম মনে কোন দুঃখ ছিল না কোন বেদনা ছিল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন ইবলিস শয়তান এসে বলল এই স্মরণ করবে না অসংখ্য রহমতের ফেরেশতা রয়েছে ও মুসলমানেরা ঘরের মধ্যে মুক্তি রাখো ঘরের মধ্যে খেলনাগুলা কত মুক্তি বাদে ছবি কত সুন্দর করে হিন্দুদের মধ্যে সাজায় রাখছে ঘরের মধ্যে ছবি থাকলে না একটা ছবি থাকলে ওই ঘরে রহমতের ফেরেশতা থাকবে না সঙ্গে সঙ্গে বলে দিলেন এই জায়গায় যুবতী নারীদের উলঙ্গ করে ছেড়ে দাও ওই সড়কটা রহমতের ফেরেশতা ছেড়ে দিবি নুমরুদ কি করলাম সঙ্গে সঙ্গে যুবতী নারীদের ছেড়ে দিলাম সড়কটা ছেড়ে দিলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো আল্লাহ পাক বলেন সালামুন আলা এমন হয়ে গেলেন কিতাবের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা করেন বুখারীর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এমন শান্তি পৃথিবীতে কোনোদিন তিনি পান নাই ওই আগুনের মধ্যে যেমন শান্তিতে ছিলেন ওই দিন নমরুদ প্রতিদিন আগুনের কোল দিয়ে যায় ঘরে আর কয় ইব্রাহিম তোমারে কত বুঝাইলাম শুনলানা আমি মূর্তি বানাইলাম আমারে খোদা মানো তুমি মানলা না এখন দেখো বুঝে এখন এইরকম নমরুদের উত্তরসূরি আছে আছে বিদেশি সব সাদা কাম না আপনারা নাই আছে ছেলে মুসলমান বউ হলো খ্রিস্টানের মাসালা নাই আমাদের এলাকায় আছে বিদেশি ধর্ম নির্ভর গোলাম উদ্দিন কোমলিয়া দিন বুখারি হাদিস নাউজুবিল্লাহ ইয়া কত সমস্যা আছে না আজ চলবে ঠিক কিনা সারা নাই
আমার যতক্ষণ এবার নবরুদ ঘরে আসে কি কিন্তু ইবনে কাসির রাফাতুল্লাহ বর্ণনা করেন তার মা উমাইয়া দূর থেকে দেখে বলে ইব্রাহিমের জন্ম দুঃখিনী মা তিনি গর্ভে করেন ওই মা জানেন মা তো সন্তানের কথা বেদনা বুঝে দেখ কোন সন্তান পিঠে পিঠে ভূমিষ্ঠ হয় নাই জন্ম দুঃখিনী মা সন্তানের একবার চেহারা দেখার পরে মা প্রসাদ বেদনা ভুলে যায় ঠিক কিনা মায়ের একবার দুধের দাম জানা নাকি কাটিয়া গায়ের ইনসাম সাপুজ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ ভবে না আমার মা গো যারা মাকে ভালোবাসা যখন আমি দেখলাম আমি সমাধান করেছি আলমে যেমন হ্যাঁ প্রত্যেকে আমার চোখের পানি চলে গেছে চোখের পরে সেরে কান্দে আগুনের দিকে আমার কলিদার টুকরা সন্তান ইব্রাহিমের আল্লাহ তুমি শুনে নাও আমার ইব্রাহিমের যেন ক্ষতি হয় না মা জননী বুঝতে পারে না মা বাইরে থেকে ডাক দিয়েছেন ও কলিদার টুকরা ইব্রাহিম আমি তোমার কাছে যেতে চাই কিতাবের মধ্যে লেখে মা জননী ভিতরে প্রবেশ করে ইব্রাহিমকে জড়িয়ে ধরেছিলেন একটা পশম পরে না এখন বলে হুজুর আজকে নতুন রসন এতদিন শুনছি ইব্রাহিম আগুনে আলবেদে অন্য হ্যাঁটা পরে হাদিস পরে বুখারি এবং কাসিসুল আমলিয়া ইবনে কাসির লেখাটা পড়ে ঠিক কিনা ভাই বললে বলে যান ভুল হতে পারে কিন্তু আমি পড়ে বলতেছি পড়াশোনা করে আমরা শুনে আসছি নবীজি যখন সিদরাতুল মুনতাহায় গেলেন এবার মেরাজে গিয়ে যখন উঠতে যাবে আরো সে আওয়াজ আসলো কি জিব্রাইল বলতেছে আমি আর যেতে পারবো পুরি সাক্ষার হয়ে যাবে আল্লাহর আরশ কয়জন ফেরেশতা ধরে আছে কয়জন ভাই কথা না এই ফেরেশতা ধরে পুরি ছাই হয় না কিন্তু জিব্রাইল আমি ধরে পুরি ছাই আমি এক বছর খেলে দিয়ে হাতে ছিল সেখানে আল্লাহর হুকুম ছিল জিব্রাইল ওই পর্যন্তই যাওয়ার এটা একটা পরীক্ষা হয়েছিল আমরা অনেক মিথ্যা বলে বিভিন্ন যাবে সিরাতুল রসুল পড়বেন সিরাতুল রসুল হাদিসের কন্ডিশন দেওয়া আছে একটা দুইটা হাদিস নেই মুয়াত্তা মালিক আমি লিখে পড়ি মুয়াত্তা মালিক বুখারীর আগে সবচেয়ে সহি গ্রন্থ ছিল ঠিক কিনা আমি এইসব কিতাব পড়ি পড়ি ওয়াজ করতে এইবার 140 দিন ছিলেন ইব্রাহিম সাল্লাম 40 দিন পরে 140 দিনের পরে নবরুদ আবার গেল প্রতিদিন যা দেখতে পায় আগুনের তেজ কমে গেছে ইব্রাহিম ওই আগুনের মধ্যে বসে বসে খেলাধুলা করে নড়াচড়া করে দেখতে পাই বললো এটা কি হলো রে বুঝেছি ইব্রাহিম তো বেঁচে গেল বের হয়ে আসলেন এইবার নমরুদ চূড়ান্ত সিদ্ধান্ত নিল আগুনে পোড়ায় মারতে পারলাম না এইবার নতুন কোন যুদ্ধ করতে হবে ইমানের পরীক্ষা দেখে আলোচনার পরে কি করে ইবনে প্রত্যেক নবীর ইতিহাস প্রত্যেক নবীর ইতিহাস তুলে ধরা হয়েছে সন্তানকে শিক্ষা দেওয়া নাই তোমার তো সাজিবে শিখাচ্ছে ঠেস্ট ঠেস্ট মাইলেন শেমা ঠেস্ট অপা থাকতে পাও শেখাচ্ছে মরি গেলে কবরে দিব আমার অন্য কবর দিলে তো কি উত্তর দিবে দোয়া করবে কে এ হিলালের মধ্যে ছাই দাও এখান থেকে দোয়া করবে
সুতরাং ক্ষমতার বড়াই যারা করণ এই ক্ষমতায় চিরস্থায়ী নহে রে দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া স্থায়ী হলো আখেরাত এইজন্য বল তোমার সৈন্য বাহিনী কই আল্লাহ পাক জানাই দিল ইব্রাহিম আমার সৈন্য বাহিনী এমন সৈন্য বাহিনী বাঘ ভালো হাতি দিয়ে বলল না হাতি তো বড় হয়ে যায় কেটে মারা হবে সবাই বলল আমরা লড়াই করব নমরুদের সঙ্গে বলল না এমন সময় মশার বাহিনী আল্লাহর কাছে দোয়া করলো কিতাবের মধ্যে ইবনে কাসির রহমাতুল্লাহ লাগে এই মশারা বলল আল্লাহ গো আমাদেরকে তুমি ছেড়ে দাও ওই নমরুদকে আমরা মশাই সাইজ করে দেব এই মশা সবটা কেটে বলল ক্ষুদ্র প্রাণী তাদেরকে ট্রেনিং দিয়েছে আমার আল্লাহ যেমন সেই আল্লাহ মশাকে রেডি করলো যুদ্ধ শুরু হয়ে গেল এমন সময় সৈন্য বাহিনী ট্রেনিং করলো নমরুদ বাহিরে বের হয়ে একজন সেনাপতি বলল রাজা মশাই বাহিরে আকাশের কোন চন্দ্র সূর্য নক্ষত্র দেখা যায় না অন্ধকার কি দ্বারা সূর্য দেখা যায় না আল্লাহ এমনি কাফির বর্ণনা করে অন্ধকার হয়ে ওই বাহিনীকে এমন ভাবে আক্রমণ করল তাদের শরীর থেকে মাংস গুলাকে হাড় গুলা শুধু টিকে ছিল প্রত্যেক সেনাবাহিনী কিতাবটা পড়তে গিয়ে আমি মুসকি মুসকি হাসলাম ও পৃথিবীর জালেমেরা শোনেন না এমনি যুগে যুগে আমার আলমাও সাহায্য দিন আল্লাহ দিন জমিনে আল্লাহ বাস্তবায়ন করেছেন নবীদের বিজয় দিয়েছেন মুমিনদের বিজয় দিয়েছেন এমনি ভাবে শেষ হয়ে গেল এখন নমরুদ এখনো জীবিত আছে নমরুদকে ধরা হয় নাই এমন সময় একটা ট্যাংরা মশা দেখতে চলে আসছে যুদ্ধ শেষ হয়ে যায় গীতা প্রমাণ করে যুদ্ধ শেষে ন্যাংরা মশা লাফাইতে লাফাইতে আসছে বলছে তুই কি এত পিছিয়ে আসছিস নেতা বলতেছেন মশাদের বলছে আমি ন্যাংরা মানুষ আমাকে তো ফেলি রাখি আসছে আমি আর কি কাজে আসবো আমার তো সব তো খাই শেষ কথা আমাদের দেখবেন কিছু পাঁচ বছর পরে মাথায় পট্টি বেঁধে তোদেরকে হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব শেষ করে দিয়েছি তোমরা একটু দেখো আছে না আছে বললো ঘরে ঘরে চাকরি 12 টাকা চাইলে তো কথা বলতে কি কথা বলতে এই নেন্দ্রা মশা বললো আমি কি করব এই নেন্দ্রা মশা না কোনো কাজ না হয় ও কি করল আল্লাহর হুকুমে কিতাব প্রমাণ করে নমরুদের নাকের মধ্যে এই ট্রেনটার মধ্যে ঢুকে গেল টুটুট টুটুট করে কামড়ায় যখন নমরুদকে কামড়ায় নমরুদ ছটফট করে এমন সময় বড় 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 ডাক্তারকে খবর দেওয়া হলো সেই টাইমে ডাক্তার ছিল বড় বড় কবিরাজ হাকিম ছিল এদেরকে ডাকার পরে চিকিৎসা বলে তো কিছুই হয় না যখন লাফালাফি করে হঠাৎ করে ওই হাকিম নমরুদের মাথার উপরে থাপ্পড় এর একটা থাপ্পড় মারছে দেখি থেমে গেছে তখন নমরুদ বলছে এটা ভালো ওষুধ লাগবে না তুমি থাপড়াবো তখনই হবে তখন তাকে নিয়ে উঠতে কিসের মায়ের কা আল্লাহ কি প্রতিশোধ নিচ্ছে কি নেয় না দেখ আমি আল্লাহ তোকে খাবড়ায় খাবড়ায় পৃথিবীর থেকে বিদায় করব এই খাবড়াইতে খাবড়াইতে হেকে বল আমি চ্যাম্পিয়ন হাতি লাল হয়ে যাবে যদি মাথায় মারায় মাথাটা কত কয়টা হাড় দিয়ে তৈরি আপনারা কি জানেন নাকি কয় কি জানে না সায়েন্স পড়েন নাই 54টা হাড় দিয়ে আল্লাহ মাথার খুলি বানিয়েছে এজন্য সন্তান জন্মগ্রহণের পরে মা দেখবেন একটা তালি দেন কাপড়ের দেরি বানায় গোল করে মাথার নিচে দেয় মাথাটা তো আস্তে আস্তে গোল হয় জানাস এই চোখটা কত সুন্দর করে কামিজ সেট করে দিয়েছে যত ময়লা টয়লা না পড়ে অটোমেটিক সব ক্লিন করে দিচ্ছে একবার কি রবের ছিল না এই রবকে এখানে তাকালে বডির দিকে তাকালে আমার আল্লাহকে চেনা যায় ও বললো তুই করবে না
কি করে নাই এখন সময় বাপ দেওয়ার পরে নমরুদের ব্যথা বেড়ে গেল হেকিম যখন চলে গেল নমরুদ লাপালাপি করতেছে লাপালাপি হঠাৎ করে হাতের কাছে কিছুই পায় না দেখে নমরুদের জুতা লেগো না মামুনের বিরুদ্ধে লেগো না আলেমদের বিরুদ্ধে লেগো না ওলামাদের বিরুদ্ধে লাগলে কিন্তু জুতা পিদানি বিদায় নিতে হবে জুতা মারতে মারতে প্রতিদিন মারা হয় ইবনে কাসির প্রমাণ করে শুধু জুতা না যেদিন জুতা ছিল দেখেন আস্তে আস্তে মারার প্রবণতা বেড়েছে আলবেদান দেহায় আজকে কি করবেন ওই দিন আর নমরুদের জুতা ওখানে ছিল না হঠাৎ করে বড় একটা হাতুর ছিল ওই হাতুরে যখন ব্যথা উঠেছে এই দিন আর বেশি ওই দিন বড় হাতুরে যে নমরুদের মারছে নমরুদ শেষ চিৎ খেলে বড়টা গেছে কিসের পিটানি খেলো তাও এক বছর দুই বছর একশো বছর দুইশো বছর নয় আমার বন্ধুরে পাশে বসে ছয় শত বছরের নমরুদ মশা মাথায় করে যন্ত্রণা সহ্য করেছে একটা কিতাব নয় রে নয় আমি কয়েকখানা কিতাব পড়ে এগারোটা তাফসির গ্রন্থ আমি পড়াশোনা করে মুসলমান পড়াশোনা করে দেখলাম গবেষণা করে চারশো বছর নমরুদ রাজত্ব করেছিল মশা মাথায় নিয়ে জালিম শাসন আল্লাহকে এমন বিদায় করেছে জোর করে যারাই ক্ষমতায় থাকবে জনগণের সাপোর্ট ছাড়া আর আমাদের এলাকায় এখন আমাদের এলাকায় চেয়ারম্যান হয়েছে ওই চেয়ারম্যান আব্বা কাছে বলা যাচ্ছে না আমি বলছি এতদিন পরে একটু বাড়ি আসলাম এক বছর ধরে যাচ্ছে দেখি আচ্ছা আচ্ছা এটার আমাদের সভাপতি তোমাদের ভাবিটা ক্ষমতা তুমি রোজ বোঝো না তুমি এখন দেখছো দুজন বার বাবার মাছ তোমাদের এমনি নিষিদ্ধ কে আকি হাসি দাদা আপনার ভালো করে বলতে পারি না কে আকি হাসি দাদা কি করছে আও পাত্রে যায় না আমার দাদা গেছে বসে কি ব্যাপার বাপুরে আমি তো দেখে আসছিলাম কি হলো বাচ্চা দাদা বাচ্চা হয়ে গেছে বুঝিস ইলাহা ইল্লাল্লাহ
আজকে আসলে ঠান্ডা বস্তু